তো হ্যালো বন্ধুরা, ফাইনালি চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো গাইজ, আজকের এই ভিডিওটা কিন্তু অনেক অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা আজকের এই ভিডিওতে কিন্তু তোমাদেরকে আমি কিন্তু M1887 এর টিপস দেখিয়ে দেবো। তো গাইজ, পাঁচটা টিপস ফলো করলে কিন্তু তোমরা খুব সহজেই M1887 কিং হয়ে যাবে। অ্যান্ড গাইজ, লাস্ট দুটো টিপস, যেটা ফোর্থ নাম্বার টিপস অ্যান্ড ফাইভ নাম্বার টিপসে কিন্তু তোমাদেরকে হেডশট মারা শিখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ দেখবে, অ্যান্ড চ্যানেল নতুন এসে তাহলে সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। তো গাইজ, লাস্ট টিপসে কিন্তু আমি তোমাদেরকে ওয়ান ট্যাপ হেডশট দেওয়া শিখিয়ে দেবো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। বাট ইয়ার, ভিডিওটা অবশ্যই অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, যাতে তারাও কিন্তু M1887 এর টিপসগুলো দেখতে পারে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইজ, আমাদের প্রথম অ্যান্ড ফার্স্ট নাম্বার যে টিপস সেটা হচ্ছে গাইজ, এখানে কিন্তু আমাদেরকে M1887 দিয়ে মিড রেঞ্জে থাকতে হবে। বেশি শর্ট রেঞ্জে যাওয়া চলবে না, কেননা এখন কিন্তু ডবল ভেক্টর অ্যান্ড M1014-এর কিন্তু ড্যামেজ বাড়তে চলেছে আপডেটের পরে। অ্যান্ড গাইজ, আমাদের মিড রেঞ্জে থাকলে কিন্তু এখানে হেডশটের পরিমাণ বেড়ে যায়। তো গাইজ, আমরা কিন্তু ট্রাই করবো সবসময় এনিমির থেকে হালকা দূর রেঞ্জে থাকা, তাহলে কিন্তু আমাদের হেডশটটাও পড়বে। অ্যান্ড গাইজ, আমরা কিন্তু এনিমির কাছ থেকে বেঁচেও ফিরতে পারবো, যদি তাদের কাছে ডবল ভেক্টর বা M1014 থাকে তাহলে কিন্তু খুব সহজে আমাদেরকে মারতে পারবে না। অ্যান্ড আমরা কিন্তু দূর রেঞ্জে, হালকা দূর রেঞ্জে, মিড রেঞ্জে থাকলে কিন্তু হেডশটের যে পরিমাণটা আছে সেটাও কিন্তু বেড়ে যায়। তাই আমরা কিন্তু হালকা দূর রেঞ্জে থাকা ট্রাই করব, তাহলে কিন্তু আমাদের খুব সহজে আমরা এনিমিদেরকে মারতে পারবো। অ্যান্ড গাইজ, এটা কিন্তু খুবই সহজ একটা টিপস। তো আমাদের টিপস নাম্বার টু এর দিকে চলে যাব এবার। তো আমাদের টিপস নাম্বার টু এর দিকে এবার চলে যাওয়া যাক। তো গাইজ, এখানে কিন্তু আমাদের যে টিপস নাম্বার টু সেটা হচ্ছে আমাদের কভার ফাইট। তো গাইজ, আমাদের কিন্তু M1887, তো যাদের স্কিন নেই M1887-এর তাদের কিন্তু এখানে কিন্তু কী হয়, দুটো গুলিতে কিন্তু এনিমি মরে না। অ্যান্ড গাইজ, তাহলে কিন্তু রিলোড পড়ে যায়, দুটো গুলি বেরোনোর পরে কিন্তু রিলোড পড়ে যায় যেহেতু দুটো গুলি আটে। তো গাইজ, এখানে কিন্তু আমরা কভার নিয়ে ফাইট করলে কিন্তু এনিমিকে খুব সহজে মারতে পারবো। দুটো গুলি ফায়ার করে তারপরে আবার কভার নিয়ে কিন্তু আবার এনিমিদেরকে মারতে পারবো। তো গাইজ, এটা কিন্তু খুব সহজে আমরা পারবো। তো আমাদের ট্রাই করতে হবে যে কোনো পারমানেন্ট কাভার পাওয়ার, কোনো পাথরের কাভার বা কোনো গাড়ির কাভার নিয়ে কিন্তু আমাদেরকে খেলতে হবে, বাট গ্লু ওয়ালের কাভার নিয়ে। তো গাইজ, আমাদের যে টিপস নাম্বার থ্রি সেটা হচ্ছে গাইজ, আমাদের কিন্তু সবসময় আর কাভার থাকে না, তার জন্য কিন্তু আমরা এভাবে স্প্লিটিং করবো, মানে একটা গান গুলি মেরে গুলি ফায়ার করে কিন্তু আমরা ফিস্ট নিব, বা আমাদের প্যান বা ব্যাট যেটা থাকবে ওইটা নিব। তো একটা গুলি ফায়ার করবো, অ্যান্ড যদি কভার না থাকে একটা গুলি ফায়ার করার পরে পালিয়ে যাবো, তারপরে আর একটা মারবো। তো অ্যারেবিয়ান সার্ভারের প্লেয়াররা কিন্তু এটা ইউজ করে, তাহলে কিন্তু আমাদের বডিতে এনিমি খুব সহজে মারতে পারবে না। তো একটা গুলি মেরে কিন্তু এখানে আমরা গুলি মেরে তারপরে এদিক ওদিক পালিয়ে গেলে কিন্তু বডিতে এম করতে পারবে না এনিমি। অ্যান্ড এনিমিকে কিন্তু আমরা এভাবে কিন্তু স্প্লিটিং করে কিন্তু মেরে দাঁড়বো। তো গাইজ, এই টিপসগুলো ফলো করলে কিন্তু তোমরা খুব সহজে এনিমিদেরকে মারতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি কিন্তু এখানে একটা করে গান ফায়ার করছি, অ্যান্ড এদিক ওদিক পালিয়ে যাচ্ছি যাতে আমার বডিতে কিন্তু এনিমি এম না করতে পারে। তো গাইজ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করবা, কমেন্টে জানাবে কেমন হয়েছে, অ্যান্ড এরকম টিপস ভিডিও দেখতে চাও কি চাও না অবশ্যই অবশ্যই জানাবে। তো এই টিপসগুলো ফলো করলে কিন্তু তোমরা সহজেই M1887 1GB 2GB 3GB সব র্যামে কিন্তু চালাতে পারবে। তো তোমরা কিন্তু ট্রাই করবা সেন্সিটিভিটি অ্যান্ড রেড ডট কিন্তু এখানে ফুলে খেলা ট্রাই করবা। তো গাইজ, এবার কিন্তু আমাদের ফোর্থ নাম্বার টিপস, যেটা কিন্তু আমাদের সব থেকে ভালো টিপস, যেটা ড্র্যাগ হেডশট। তো গাইজ, দেখতে পারলা এখানে কিন্তু আমি কী করলাম, তো আমি কিন্তু এখানে শুধু গানটাকে উপরের দিকে তুলে দিচ্ছি, তো ড্র্যাগ করে, তো একটু লং রেঞ্জে থাকতে হবে মিড রেঞ্জে, অ্যান্ড গানটাকে কিন্তু ড্র্যাগ করতে হবে। তো দেখবা তোমাদের যে সার্কেলটা আছে যে ফায়ারের, ওইটা কিন্তু তোমরা 16-এর নিচে রাখতে, 16 বলছি সরি, 60-এর কিন্তু এখানে নিচে রাখবা, 16 নিচে রাখবা, তাহলে কিন্তু তোমাদের ড্র্যাগ হেডশট খুব সহজেই পড়বে। অ্যান্ড 60-এর কিন্তু ওপরে যাদের 70-80 থাকবে তাদের কিন্তু এখানে হেডশট পড়তে চাইবে না, কেননা কিন্তু এখানে কিন্তু এটা যত মোটা থাকবে তত কিন্তু ড্র্যাগ হতে অসুবিধা হবে। তো টিপস নাম্বার ফাইভ, যেটা আমাদের সবথেকে কঠিন ওয়ান ট্যাপ, তো এটা মারার জন্য কিন্তু আমাদেরকে মিড রেঞ্জে থাকতে হবে, অ্যান্ড হাই কোয়ালিটি ডিভাইস হলে সবথেকে ভালো হয়।
তো এখানে কিন্তু আমাদেরকে ডিপিআই ইউজ করা যেতে পারে বা আমাদের সেনসিটিভিটি ফুল রেখে কিন্তু এটা ইউজ করা যেতে পারে। তো তোমাদের স্লো মোশনে দেখিয়ে দিই, তো এখানে আমি গেলাম অ্যান্ড গাইজ তোমাদের কি কিন্তু এম কোনো সময় এনিমির বডিতে রাখা যাবে না। তো গান নেওয়ার পরে দেখতে পাচ্ছ উইদাউট এমে কিন্তু আমি মানে না দেখে যেটা বলা হয় ওইভাবে কিন্তু মানে মনোযোগ লাগিয়ে মারলাম অ্যান্ড আমার কিন্তু এখানে ওয়ান ট্যাপ হেডশট এখানে পড়ে গেছে অ্যান্ড আমি কিন্তু গ্লোয়াল মেরে নিলাম। তো এইটা কিন্তু তোমাদের প্রথম প্রথম হবে না, তো তোমরা কিন্তু ট্রাই করতে থাকবা। তো এখানে কিন্তু ট্রাই করলে কিন্তু একদিন হবে না, দুই দিন হবে না, তিন দিন হবে না, চার দিনের দিন ঠিক হবে, একদিন না একদিন হবে। তো গাইজ আজকের এই টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও কিন্তু এতটাই। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করবে অ্যান্ড কমেন্টে জানাবে কেমন হয়েছে অ্যান্ড এরকম টিপস ভিডিও চাও কি চাও না অবশ্যই অবশ্যই জানাবে অ্যান্ড ভিডিওটাকে অবশ্যই অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে যাতে তারাও কিন্তু এভাবে কিন্তু M1887 চালাতে পারে। তো গাইজ আজকের এই ভিডিওটা ব্যাস এতটুকুই, তো নেক্সট ভিডিওটা দেখা হবে ততক্ষণ। টাটা, বাই বাই, টেক কেয়ার।